গত 26/11 2023 তারিখে চান্দিনামুড়া ওই ভুবনবনের বলরাম শাহ বলে একজন লোকের মৃতদেহ পাওয়া যায়। তার বাবার অভিযোগ মূল পশ্চিম ঢাকাতে একটি মামলা নিবদ্ধ করা হয়। সেই মামলা তদন্তক্রমে কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা গতকালকে একজন চন্দ্র জয়ন্তদেব বাবার বয়স 50, বাবার নাম লেট অনিল চন্দ্রদেব, বাড়ি ওই ভুবনবন, তাকে গ্রেপ্তার করি এবং আজকে তাকে আদালতে সুপ্রদ করা হয়। কি কারণে মারা হয়েছে প্রাথমিকভাবে কিছু জানা গেছে? এটা তাদের মধ্যে একটা ঝামেলা ছিল, এটা পরবর্তী সময় জানা আরও কেয়ারে শোয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনার সাথে আমাদের এখনও যেভাবে হচ্ছে আরও কয়েকজন যুক্ত থাকতে